13 সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির পক্ষ থেকে প্রচার অভিযান চলছে। বৃহস্পতিবার বীরভূমের বোলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সকালে চা চক্রের আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 13 সেপ্টেম্বর যে নবান্ন অভিযান আছে তার জন্য সারা জেলায় জেলায় আমরা কর্মসূচি নিয়েছি, মিছিল, মিটিং, চোর ধরো জেল ভরো। আজকে আমাদের সাংগঠনিক জেলা যে বোলপুর তার মিছিল মিটিং আছে, গতকাল রামপুরহাটে ছিল, তার আগের দিন উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ, এই করতে করতে আমি আসছি। তো আজকে সেই প্রোগ্রামের জন্য এসেছি এখানে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর বাংলাতে আমাদের রাজ্য সভাপতি, বিরোধী নেতা তারা গেছেন। যেহেতু 13 তারিখের প্রোগ্রাম, মূলত দক্ষিণ বাংলার কর্মীরাই আসবেন বেশি, কেন আমরা এখানে বেশি জোর দিচ্ছি। আমাকে এদিকে জেলাগুলো দায়িত্ব আছে রাঢ়বঙ্গের, আমি ঘুরছি। আমার সঙ্গে আমার অন্যান্য প্রদেশের নেতারা আছেন, রাজু ব্যানার্জি এসেছেন, রকেট চ্যাটার্জি এসেছিলেন, আমাদের বিমান ঘোষ আছেন। আমি এখান থেকে আজকে ফিরে কালকে রেলের মিটিং করে আবার পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর মিটিং করব। তো যে অভিযান চলছে, সারা বাংলার মানুষকে আমরা বলতে চাই যে যে আপনার মাথায় যে চোরের ধাব্বা লাগিয়ে দিয়েছে টিএমসি, তার থেকে মুক্তির রাস্তা খুলে গেছে। আসুন, লড়াই করুন, এই চোর সরকারকে ফেলুন। এ যতদিন থাকবে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দেখুন, যে চারটে অনৈতিক কাজ থেকে বাংলার অর্থনীতি দুর্বল হয়েছে, এখানে সমাজ দূষিত হয়েছে, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, এ চারটেই বীরভূমিতে আছে। আর তার মাথা ছিলেন কৃষ্ণবাবু এখানকার, তার নেতৃত্বে সব। আর এত ব্যাপক লুট হয়েছে, হাজার হাজার কোটি টাকা, আর ছেলা চামুণ্ডা পর্যন্ত সব কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যেখানে সেখানে হাত দিলে টাকা বেরোবে। তার দাপটে এখানে হিম্মত ছিল না সাধারণ মানুষের কথা বলা, সবাই জানতো অন্যায় হচ্ছে, মিডিয়ারও হিম্মত ছিল না, পুলিশ প্রশাসনেরও হিম্মত ছিল না সত্য কথাটা বলা। 40 খানা টোল লাগিয়ে দিয়ে, হাইওয়ের উপরে টোল লাগিয়ে দিয়ে টাকা লুটছে এক একটা ট্রাকের কাছ থেকে। তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজ লুট হতো এখানে। দিদিমণি বলছেন, আমার কাছে টাকা নেই, আমি বেতন দিতে পারছি না, আমি ঘুম হচ্ছে না। আসলে ঘুম হচ্ছে না, কেষ্ট বাড়িতে নেই বলে অ্যারেস্ট হয়ে গেছে বলে। কিন্তু সব এখানকার যে প্রপার্টি আছে, রিসোর্স আছে, সব যদি লুট হয়ে যায় সরকারের কাছে টাকা যাবে কোথায়? যে রেভিনিউটা পাওয়ার কথা সরকারের সেটা পার্টির লোকেরা খেয়ে নিচ্ছে, অ্যান্টি সোশ্যালরা খেয়ে নিচ্ছে। তো আপনি তাদের লুটের ব্যবস্থা করেছেন, সেটা ঘুরে পার্টির কাছে যাচ্ছে, কালীঘাটে যাচ্ছে, আর আপনি লোককে বলছেন আমার ঘুম হচ্ছে না। সেই লুট সাময়িক বন্ধ হয়েছে, বীরভূমের লোকের মুখে একটু হাসি দেখলাম আমি, একটু সাহস এসেছে। এই যে অত্যাচার তারা সহ্য করেছেন, সবচেয়ে গরিব জেলা একটা, গরিব মানুষ তারা সবচেয়ে বেশি আর লুট আর অনৈতিক কাজের শিকার হয়েছেন। তো এই পরিবর্তনটা সারা পশ্চিমবঙ্গে হওয়া উচিত। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।